Hello everyone, আমি নিগার সুলতানা উর্মি your travel activity channel থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি এসেছি ক্রাবির বিখ্যাত 7 আইল্যান্ড ট্যুর নিয়ে আমাদের এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে ক্রাবি হচ্ছে থাইল্যান্ডের দক্ষিণের একটি প্রদেশ এটা ফুকেটের মতো আলোচিত না হলেও থাইল্যান্ডের হট ট্রাভেল ডেস্টিনেশনের একটি বলা যায় এর প্রধান কারণ হলো এর চারিদিকে শত শত ছোট ছোট ভলক্যানিক আইল্যান্ড আর এই আইল্যান্ডগুলো ট্যুর নিয়ে আজকের ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তবে ক্রাবি সম্পর্কে আরো জানতে চাইলে আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আপনি স্ক্রিনের ডান দিকে যেই বাটনটি আছে সেই বাটনটি প্রেস করলে আপনি আমাদের সেই আগের ভিডিওটি দেখতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক সেভেন আইল্যান্ড ট্যুরের জন্য একদিন আগে আপনাকে বুকিং দিতে হবে আর বুকিং এর জন্য বেস্ট প্লেস হলো আওনাং বিচ মার্কেট এখানে হাজারো ট্রাভেল এজেন্ট পাবেন যারা আপনাকে নানা দামে এই ট্রাভেল ট্যুরটি দিতে যাবে তবে আমরা বেস্ট বাজেটের জন্য একটু ঘুরে এই মহিলা থেকে ট্যুরটি বুক করলাম অনেকগুলো শপ চেক করার পর ওনার অফারটাই আমাদের কাছে সবথেকে ভালো লেগেছে আমরা লং টেল বোটের ট্রিপটা নিয়েছিলাম তবে আপনি চাইলে ক্রুজ শিপেও যেতে পারেন তবে এর মাঝে আমি সাজেস্ট করব লং টেল বোটটা নিতে কারণ কি এখানে লোকজন কম থাকবে আর আপনি আপনার মতো এনজয় করতে পারবেন প্যাকেজের পার্ট হিসেবে ওরা আমাদের হোটেল থেকে দুপুর 1টার দিকে পিক করবে এরপর আমরা আওনাং এর জেটিতে চলে আসি এখানে থেকে আমরা ন্যাশনাল পার্কের টিকিট কেটে জেটিতে বোটের দিকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকের পাহাড়ের মাঝে নীল সমুদ্র পানি যদিও বা মাথার উপরে কিন্তু প্রচন্ড রোদ এত বাতাস যে এতটা গরম তখন ফিল হচ্ছিল না জেটিতে কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের বোট চলে আসলো আমরা সবাই স্নোরকেলিং এর ইকুইপমেন্ট নিয়ে লং টেল বোটে উঠে গেলাম আমাদের গন্তব্য হচ্ছে কোহ গাই চিকেন আইল্যান্ড কোহ পোদা এন্ড রেইলে বিচ ওরা কিন্তু সবার জন্য সেফটি মেজার হিসেবে লাইফ জ্যাকেটও রেখেছিল প্রথমেই আমরা পৌঁছে যাই কোহ গাই বিচে বিচটির চারিদিকে পাহাড়ের মাঝে লম্বা সাদা বালুর বিচ চারিদিকে স্বচ্ছ নীল পানিটা এত সুন্দর লাগবে যে আপনি না চাইলেও দেখবেন পানিতে হেঁটে বেড়াচ্ছেন এখানে পানি অনেক ক্লিয়ার তাই যারা আমার মতো সাঁতার জানেন না তাদের অল্প পানিতে স্নোরকেলিং করার জন্য পারফেক্ট জায়গা এছাড়া হতেই পারে না স্নোরকেলিং মাস্ক পরে যখন আপনি পানির নিচে যাবেন তখন চারিদিকের এই সুন্দর ফিশগুলো দেখে আপনার মন এমনিতেই খুশি হয়ে যাবে এরপর আমরা রওনা দিলাম চিকেন আইল্যান্ডের দিকে চিকেন আইল্যান্ডে আসলে চিকেন নেই এটার অদ্ভুত রকম শেপের কারণেই এই নাম দেয়া
এখানে ডিপ ওয়াটার স্নোরকেলিং পয়েন্ট আছে, তাই যারা সুইমিং পারেন তারা এখানে স্নোরকেলিং এর জন্য নামতে পারেন। হাজারো সুন্দর সুন্দর মাছের দেখা পাবেন এখানে। তবে জেলিফিশ থেকে সাবধান, এই পয়েন্টে অনেকগুলো জেলিফিশের দেখা পেয়েছি আমরা, যার একটা স্টিং এ ভুগতে হবে আপনাকে অনেকদিন। এরপর কোহ পোদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বীচটির সৌন্দর্য বাড়িয়েছে যে দুটো জিনিস, সেটা হলো এর সাদা বালু বীচ আর বিশাল লম্বাকৃতির পাহাড়, যা কিনা জেমবার আইল্যান্ডের মতোই। স্নোরকেলিংও করতে পারেন এখানে। সুইমিং স্নোরকেলিং করতে করতে যদি টায়ার্ড অ্যান্ড ক্ষুধার্ত হয়ে যান, তাহলে তারা আপনাদের জন্য স্ন্যাক্সের ব্যবস্থা করবে। আমাদের জন্য ওরা পাইনঅ্যাপেল আর ওয়াটারমেলন দিয়েছিল। এরপর আমরা আসি রেলে বিচে। এটা ক্রাবির সব থেকে সুন্দর বিচ আমার কাছে মনে হচ্ছে। যেহেতু ট্যুরের লাস্ট পার্টে সানসেট ডিনার, তাই এখানে আমরা ডিনার করব। এত সুন্দর বিচের বালিতে বসে সূর্যাস্ত দেখতে দেখতে ডিনার করার অনুভূতি স্বর্গীয় লেভেলের লাগবে। পাঁচ ধরনের আইটেম দিয়ে ওরা ডিনারটির আয়োজন করেছে। এটি একটি বুফে ছিল। আইটেম হিসেবে ছিল প্রন, চিকেন সাসলি, ভেজিটেবল, চিকেন কারি অ্যান্ড ফ্রাইড রাইস। টেস্টের কথা বলতে গেলে বলবো যে টেস্ট এতে ভ্যারি করে, সো কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে, বাট আমার কাছে খুব একটা ভালো লাগেনি টেস্ট। যদিও থাইল্যান্ডের কোনো খাবারই তেমন একটা আমার পছন্দের না, তো তারপর আমি বলছি যে যাদের টেস্ট নিয়ে কোনো সমস্যা নাই, তো আমার মনে হয় তাদের জন্য ভালোই হবে। সূর্য অস্ত গেলে একটা স্নোরকেলিং পয়েন্টে নিয়ে যায়, যেটা স্পেশালিটি হলো লুমিনসেন্ট প্লাঙ্কটন। আপনার চারিদিকে লাখো লাখো প্লাঙ্কটনের সমাচার, কিন্তু আপনি বুঝবেন না। কিন্তু যখনই পানিতে একটু ঠেউ হবে বা পানিতে একটু নাড়া দেওয়া হবে, তখনই নীল ম্যাজিকের মতো আলো জ্বলে উঠবে। এমন ন্যাচারাল ম্যাজিক দেখার অনুভূতি নিজে না দেখলে বুঝবেন না। এই আইল্যান্ড ট্যুর শেষে আমরা ব্যাক করলাম জেটিতে। স্নোরকেলিং এর ইকুইপমেন্ট জমা দিয়ে সামনে এগোতেই বুঝলাম যে ট্যুর এখনো শেষ হয়নি। ওরা আমাদের জন্য ফায়ার শো আয়োজন করে, যেটা অনেকটা সারপ্রাইজিং ছিল আমাদের জন্য। চলুন তাহলে ফায়ার শোটি দেখতে দেখতে ট্যুরের কস্টিংটা শুনে নেওয়া যাক। ট্যুর প্যাকেজটি নিতে আমাদের লেগেছিল 1150 বাত অথবা 3150 টাকার মতো অথবা $36। এর মধ্যে 750 বাত দিতে হয়েছিল আমাদের এজেন্সিকে এবং 400 বাত দিতে হয়েছিল ন্যাশনাল পার্ক এন্ট্রির জন্য। আর এই টাকাটা আমরা দিয়েছি যখন আমরা জেটিতে এন্ট্রি করেছিলাম, সেই এন্ট্রেন্সে আমাদেরকে সেই টাকাটা দিয়ে তারপরে আমাদেরকে জেটিতে ঢুকতে দেওয়া হয়েছিল। এর মাঝে ইনক্লুড ছিল হোটেল পিক আপ, ড্রপ সার্ভিস, স্ন্যাক, ডিনার, স্নোরকেলিং ইকুইপমেন্টস, ফায়ার শো অ্যান্ড মোস্টলি আইল্যান্ড টুর। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে প্রেস করুন, আর সামনে এমন অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।